আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাফি ব্লগ। আজকে আমার রেসিপির নাম আই মাছ পটেটো অ্যান্ড আদা জামির। আপনার তারা আমার এটার বাংলাদেশের মানুষের এখন গাগট মাছ, আর এখন এলো আই মাছ, খুব এক্সপেন্সিভ হলো বাংলাদেশেও বা লন্ডনও। দেখানি আমি আই মাছ কাটিয়া অলরেডি আমার খাটাছে ওয়াশ করিয়া রাখছি আই মাছ। ইনো আমার ওই দোকান যেহেতু হলো আদা জামির, আমার শাশুড়ি আমার বাংলাদেশ থেকে দিছিল আদা জামির, ও আমি রসুন রাখছি, রসুন ও দেখানি আমি অনিয়ন ওয়ান একটা বড় ওয়ান অ্যান্ড হাফ হইলো অনিয়ন রাখছি, ওই দোকান পটেটো কিছু কাটিয়া রাখছি আমি, ও আমার দেখানি চামচ হইলো, এই চামচ হইলো টি স্পুন হইলো দুই চামচ, হইলো ধনিয়া গুঁড়া হাফ চামচ, জিরা গুঁড়া অ্যান্ড টু চামচ ইজ এ মরিচর গুঁড়া, ওয়ান চামচ ইজ এ হলুদর গুঁড়া, অ্যান্ড পরিমাণ মতো তেল দিমু, পরিমাণ মতো তেল আমি অলরেডি দিলাইছি ভিউয়ার্স, আমার দেখানি তেল, আমার হ্যান্ডিটা হইলো নষ্ট করে দিয়েছি, আমি জালি দিয়ে কষাইছিলাম, একটু তো মানে স্টিক নানি এটা উঠি গেছে। আপনার তার দেখানি আমার মাস এভরিথিং, আজকে হইলো আই মাস, আদা জামির আর পটেটো দিয়া আলু দিয়ে রান্ধি। আর ভিউয়ার্স আমি আমার তেল গরম করাত বয়াইছি, এখন আমার তেল গরম হওয়ার, আমি তেল গরম হইলে আমি কিতা করম। আর আপনার তার আমি একটা জিনিস পাইতে ভুলে গেছি, পরিমাণ মতো লবণ দিবা, ওই দোকান আমি লবণ রাখছি, পরিমাণ মতো লবণ দিবা। আপনার তারা না চাইলে এটা জিরার গুঁড়া এটা না দিয়েও পারবা। এখন আমি সব পেঁয়াজ আর রসুন দিলাইমু, এটা ফাতিল লইছি, ফাতিল মধ্যে পরিমাণ মতো তেল, এখন আমি একটু দুই টুকরা পেঁয়াজ দিই, আর দেখি আমার না তেল গরম হয়েছে না। আস্তে আস্তে তেল গরম, ওর আমি হাইপার লাইনও দিছি, হাইপার আরো এই মাছটা বেশি কুকিং করা লাগে না। দেখানি এই মাছ খুব ইজি, কাঁটা উটা কম থাকে, মাছ মানে ওটা খালি কাঁটা থাকে, পেঁয়াজ দেখানি গরম হয়ে গেছে, এখন আমি আমার ওয়ান অ্যান্ড হাফ অনিয়ন যেটা এটা আমি দিলাই, আর রসুন যেটা খাটিয়ে রাখছিলাম রসুন, পাঁচ কোয়া দিছি রসুন, দেখান ভিউয়ার্স আমার রসুন অ্যান্ড পেঁয়াজ আমি মিক্স করি, আর আমরা বাংলাদেশে যখন যাই তখন হুটকি
দেখুন হিতা লুটকি আমি আমার চেষ্টা নেক্সট টাইম গেলে আমরা আদা জামির আমর আমি আসার সাত করা ভিউয়ার্স দেখান আমার পেঁয়াজ আর গার্লিক অনিয়ন অ্যান্ড গার্লিক আমার ব্রাউন কালারও রয়ে গেছে এখন আমি সব যে আদা জামির দিলে আর দেখান আমি আদা জামিরের ছোটো ছোটো করে খাচ্ছি স্মেল আছে আদা জামির আমি ভোগ পালাইছি না আদা জামিরের লগে এখন বিয়ার দেখান এখানে আমার লবণ তো আছে আমি একটু পানি দিলে আর একটু পানি খাইব নিব দেখান আমার এটা মরিচর এলো মরিচর দুই চামচ মরিচ দুই চামচ ধনিয়া গুঁড়া অ্যান্ড ওয়ান চামচ হলুদ গুঁড়া জিরা হাফ চামচ অ্যান্ড পরিমাণ মতো লবণ আমি সব দিলে আর লবণ মৎস সব সব মশলা দিলাইছি বিওয়াজ দেখানো গন্ধ কি আলে মশলার আমি আলু দিলাইমু আর একটু বাদে আলু একটু ওই আলে আমি মাছ দিলাইমু আই মাছ গাগট মাছ আমি দিলাইমু আমার দেখান আমি পরিমাণ মতো পানি দিলাইছি কালারটা কত নাইস এখন আমি আলু দিলাই আর আমার আমি প্রায় চারটা বড় বড় আলু খাটিছি চারটা বড় বড় আলু অন আলু সিদ্ধ হইতো আলু সিদ্ধ হইয়ালে আরো 15 মিনিট আমি আলু সিদ্ধর বাদে মাছ দিলাইমু আমার 15 মিনিট হয়ে গেছে দেখা আমি আলু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এখন আমি মাছ দিলাই আর দেখা আমি আমার সব মাছ দিলাই আর আই মাছ গাগট মাছ আস্তে নাড়তাম এবার কারণ মাছ এই মাছ হইল নরম আমি এখানে ভিউয়ার্স আমার আমি আমার আর এক গ্লাস পানি দিলে আর দুই গ্লাস পানি দিব আর এক গ্লাস পানি দিয়া ঢাকিয়া রাখিব আরো 15 মিনিট
20 মিনিট কুকিং করিয়া আমার ফিনিশ হইছে দেখানি কালারটা কত নাইস হইছে আপনারা আমার রেসিপি লাইক করলে কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবা আর ভিউয়ার্স আমার আই মাস গাগট মাস উইথ পটেটো দেখানি হই গেছে খুব নাইস কালার হইছে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ